শুক্রবার বেলা 12:30 নাগাদ নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মুমতাজ খানের ইজলাসে শুনানি শুরু হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেন, পিয়ালি ও শুভজিতের দুটি করে নাবালক সন্তান রয়েছে, সে কথা বিবেচনা করে যে কোনো শর্তে তাঁদের জামিন দিক আদালত। ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, মানবিক দিক বিবেচনা করে পিয়ালির জামিনের আর্জির বিরোধিতা করে না ইডি, কিন্তু শুভজিতের প্রশ্নে বিরোধিতা আসে কেন্দ্রীয় সংস্থার তরফে। ইডির আইনজীবী বলেন, টাকা তছরূপ ও 9-6 যে বিশেষ আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তার তদন্তে নেমে শুভজিতের বিরুদ্ধে উল্লেখযোগ্য তথ্য প্রমাণ মিলেছে, যা নথিবদ্ধ রয়েছে মামলার কেস ডায়েরিতে। মুখ্য বিচারককে কেস ডায়েরি দেখার কথাও বলেন ইডির আইনজীবী। যদিও কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত হয়ে যায়, ফের এজলাস শুরু হলে পিয়ালিকে 30,000 বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। পিয়ালি জামিন পেলেও শুভজিৎকে জেল হেফাজতে পাঠান বিচারক। আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজীব গান্ধী হত্যাকারীদের। শুক্রবার এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে তামিলনাড়ু সরকারের রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চে মামলা শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানায়, রাজীব হত্যাকারীদের মৃত্যুদণ্ড মকুব হয়ে যাবজ্জীবন সাজা হওয়ার পর রাজ্য সরকার তাদের মুক্তি দিতে পারে কিনা তা বিবেচনা করবে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। 3 মাসের মধ্যে শুনানি শুরু হবে। এ ধরনের অপরাধীদের কেন্দ্র বা রাজ্য সরকার মুক্তি দিতে পারে কিনা সাংবিধানিক বেঞ্চ তা খতিয়ে দেখবে। 8ই ফেব্রুয়ারি রাজীব গান্ধী হত্যা মামলায় 3 অপরাধীর ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ওই 3 জন সহ 7 অপরাধীর মুক্তির সিদ্ধান্ত নেয় তামিলনাড়ুর জয়ললিতা সরকার। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মামলায় শুক্রবার সাংবিধানিক বেঞ্চে পাঠালো সর্বোচ্চ আদালত। ফলে আপাতত জেলেই থাকতে হবে 7 অপরাধীকে। সারদা কেলেঙ্কারি নিয়ে ফের একবার রাজ্য রাজনীতিতে চড়ছে তরজার পারদ। সিবিআই তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বামেরা। বুধবারই সুপ্রিম কোর্টে শেষ হয়েছে সারদা নিয়ে শুনানি। খোদ পশ্চিমবঙ্গের আইনজীবী সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন, অসম, ওড়িশা, ত্রিপুরার কেলেঙ্কারির তদন্ত করুক সিবিআই, কিন্তু পশ্চিমবঙ্গে তদন্ত চালানোর জন্য বিশেষ তদন্তকারী দলই যথেষ্ট। তার 2 দিন পরেই এবার সারদা নিয়ে ফের রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিটফান্ড নিয়ে এত টাকা গেল কোথায়, কোথায় গেল ওই টাকা? এই প্রশ্নগুলো মানুষের মনে ঘুরে ফিরে আসছেই। 3টি ম্যাচে 279 রান করা গ্লেন ম্যাক্সওয়েলই চিন্তার কারণ নাইট রাইডার্সের। সঙ্গে আবার রয়েছেন ডেভিড মিলার ও বীরেন্দ্র সহবাগ। রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং আটকে দিয়ে ম্যাচ জেতার পর এবার নাইট রাইডার্সের বোলারদের সামনে চ্যালেঞ্জ আরও বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে আটকানো। তবে 150 রান নিয়েও ম্যাচ জেতার পর পিছনে ফিরে তাকাতে চাইছেন না ক্যালিস শাকিবরা। পরপর 3টি ম্যাচে 0 রান করা অধিনায়ক গৌতম গম্ভীরকে এবার ফর্মে ফিরতে দেখা যাবে আশায় রয়েছে নাইট শিবির। কিংস ইলেভেন এখনও পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে সেখানে দ্রুত গতির 22 গজ হওয়ায় বল ব্যাটে এসেছে ভালো গতিতে, কিন্তু নাইটদের বিরুদ্ধে একটু স্লো উইকেট হলে সমস্যায় পড়তে পারে কিংস ইলেভেন। নাইট রাইডার্সও আশায় রয়েছে যদি মন্থর গতির উইকেট পাওয়া যায়। কিংস ইলেভেন ম্যাচ যদি জিততে পারে প্লে অফের দিকে আরেক পা বাড়িয়ে রাখতে পারবে। নাইট রাইডার্স কিন্তু তৈরি প্রীতি জিন্টার ছেলেদের জয়ের ধারা রুখে দিতে। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব ম্যাচে।